দেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে দলটি পেরিয়েছে নানা চড়াই উতরায়। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া সহ দেশের নানা আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে আওয়ামী লীগের। এদেশের মানুষের মধ্যে জাতীয়তা বোধের বিকাশ এবং আত্মমর্যাদার প্রতিষ্ঠার সংকল্প সুদৃঢ় হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। এবছর পালিত হচ্ছে গণমানুষের এই সংগঠনের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। টিকাটুলির কে এম দাস লেনের রোজ গার্ডেন। 1949 সালে মুসলিম লীগের প্রগতিশীল নেতাকর্মীদের হাত ধরে এ বাড়ি থেকেই যাত্রা শুরু করে আওয়ামী মুসলিম লীগ। 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে একটি অসাম্প্রদায়িক দল হিসেবে আত্মপ্রকাশ করে বর্তমান আওয়ামী লীগ। দেশের সবচেয়ে প্রাচীন এ রাজনৈতিক দলটি ইতোমধ্যেই পার করেছে 75 বছর, পা দিয়েছে 76 বছরে। দীর্ঘ 7.5 দশকের পথ চলায় নানা চড়াই উচ্চাই পেরোতে হয়েছে আওয়ামী লীগকে। প্রতিষ্ঠার পর থেকে 71-এর মুক্তিযুদ্ধ সহ এ ভূখণ্ডের যত প্রাপ্তি এবং অর্জন সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর অনেকটাই নেতৃত্বশূন্য হয়ে পড়ে দলটি। 1981 সালে দেশে ফিরে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে দল ক্ষমতায় আসে 1996 সালে। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রক্ষমতায় দলটি। প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের জন্ম না হলে স্বাধীন হতো না বাংলাদেশ। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বাংলাদেশ একই সূত্রে গাঁথা, একে বিচ্ছিন্ন করা যাবে না, এক এবং অভিন্নভাবে আছে। আওয়ামী লীগের যদি জন্ম না হতো বাংলাদেশ আজকে স্বাধীন হতো না। এবং 75-এর পর বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে অবস্থা আওয়ামী লীগকে নিয়েছিল, আজকে শেখ হাসিনা যদি এসে আওয়ামী লীগের হাল না ধরতেন, তো আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে এই পর্যায়ে আসতো না। 75 বছরে আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন দলটির নেতৃত্বে সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ, স্বাধীন হয়েছে বাংলাদেশ। মূলনীতি থেকে বেরিয়ে না এলে দলটি টিকে থাকবে শত শত বছর, বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। 75 বছর বয়সে যে বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠনটা, এটা সবচেয়ে বড় অর্জন হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করা। খুব কম রাজনৈতিক দলের ভাগ্যে এটা জোটে যে একটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া এবং শেষ পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করা। আমি মনে করি গত 75 বছর আওয়ামী লীগের ইতিহাসে এটা হচ্ছে এটা শ্রেষ্ঠ অর্জন। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা আলাদা রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, যেটা কখনো এই এলাকার মানুষ কোনোদিন চিন্তা করে নেই, সেরকম একটা রাষ্ট্র মালিকানা আমাদেরকে দেয়া। দেশের সবচেয়ে প্রাচীন ও স্বাধীনতায় নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে জনমানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার চলছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কর্মযজ্ঞ। টালমাটাল বৈশ্বিক পরিস্থিতিতেও আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হয়েছে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং মেট্রো রেলের মতো ঈর্ষণীয় মাইলফলক। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।